আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকেই রাত জাগতে পছন্দ করেন, রাত জেগে বই বা মুভি দেখেন, কিংবা কাজের প্রয়োজনে কখনো কখনো রাত জাগতে হয়। কিন্তু এই রাত জাগা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে হতে পারে মারাত্মক ক্ষতি। স্বাস্থ্য ঠিক রাখতে হলে রাত জাগার বদ অভ্যাস পরিবর্তন করতে হবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে টানা কয়েকদিন রাত জাগলে শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে, শরীরে বাসা বাঁধে নানা রকম রোগ ব্যাধি, এমনকি কমে যায় আয়ু। চলুন এবার জেনে নিই রাত জাগলে যেসব ক্ষতি হয়। হার্টের ক্ষতি। হার্টের সাথে ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে পরিমিত না ঘুমালে ধীরে ধীরে হার্টের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যেতে পারে। হাই প্রেশারের পাশাপাশি অনিয়মিত হার্ট বিট, হার্ট রেট, এমনকি হার্ট ফেইলর পর্যন্ত হতে পারে। উচ্চ রক্তচাপ। কয়েকটি গবেষণায় এসেছে টানা 3-4 দিন রাত জেগে থাকলে বা পরিমিত না ঘুমালে শরীরে স্বাভাবিক ছন্দ পতন হয়, যার প্রভাবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। আর যদি তা নিয়ন্ত্রণ না করা যায় তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ত্বকের সৌন্দর্য হ্রাস। রাত জাগার সঙ্গে সরাসরি হরমোনের তারতম্য জড়িত। না ঘুমালে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়, যার কারণে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে এবং পর্যাপ্ত স্কিন কেয়ার সত্ত্বেও অল্প বয়সেই চেহারায় মলিনতা, ব্রণ, বয়সের ছাপ, বলিরেখা, চোখের নিচে কালি পড়া এসব দেখা দিতে পারে, যা মোটেই সুখকর নয়। ওজন বৃদ্ধি। 2014 সালের একটি স্টাডিতে দেখা গেছে অন্তত 6-7 ঘন্টা না ঘুমালে 30% লোকের ক্ষেত্রে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে। জেগে থাকলে স্বাভাবিকভাবেই ক্ষুধার পরিমাণ বেড়ে যায় এবং সেটা নিবারণ করতে গিয়ে ওজন বেড়ে গিয়ে কোলেস্টেরলও বেড়ে যায়, যা কিনা হার্টের ক্ষতিরও কারণ। ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। 2012 সালের আমেরিকার একটি প্রতিষ্ঠানে 30 জন ব্যক্তির ওপর স্টাডি করে জানা যায় রাত জাগার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও লোপ পাওয়ার হার সমানুপাতিক। সবকিছুতে শৃঙ্খলার প্রয়োজন। মানুষ নিশাচর প্রাণী নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। কিছু গবেষণায় দেখা গেছে টানা কয়েক মাস রাতে ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ঠিকমতো কাজ করে উঠতে পারে না, ফলে স্বাভাবিকভাবেই কম সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এশার সালাতের পর কাজ না থাকলে দ্রুত ঘুমিয়ে পড়তে এবং সকাল সকাল ওঠার উপর অর্থাৎ ফজরের সালাতের উপর জোর নির্দেশ দেওয়া হয়েছে, যা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। সুতরাং প্রিয় দর্শক, কোনো কাজ না থাকলে শুধু শুধু রাত জেগে শরীরের মারাত্মক ক্ষতি করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।